Hey everyone, assalamu alaikum. Welcome to Nishi's Nest. Ajke holo koy tarikh tarikh ta bhule gechi, but ajke weekend. Emily ar matha kharap hoye ache karon sokal bela ghum theke uthe hocche o ekta iye cheyechilo sanitizer er bottle erokom cheyechilo, but ota amra take deini ejon tar matha khub kharap. Ekhon she jama porbe na kichu korbe na, jit jit dekhacche. তো যাই হোক, আজকে হলো শনিবার, যেহেতু উইকেন্ড, তো রোজার আগে এটাই একটা উইকেন্ড পাবো, এরপরে আর উইকেন্ড পাবো না। তো আজকে হলো আমরা দিনটাকে খুব কাজে লাগানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে ঘর ক্লিনিংয়ের কাজটা আজকে করব। শুধু ঘর না, বলতে গেলে আমি আজকে আমার ফ্রিজটাও ক্লিন করব। সো অনেক 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 কাজ, বাট সবার আগে যেটা করব সেটা হচ্ছে যে এখন নাস্তা করব। আমি মাথা এমেলিয়ার মুড অনেক খারাপ এখন, আমার হাসি দেখো তো। এটা কে, এটা কে, তোমার মেজাজ খারাপ কেন? সে হচ্ছে তার জামাটাও জামা বাটন লাগাতে দিছে, মাথা আসতে দিবে না, মানে ধরতে দিবে না, একটু ধরি। ঠিক আছে, আগে হলো নাস্তা করবো, তারপরে আমরা আমাদের কাজকর্মে লেগে পড়বো। এই হচ্ছে বর্তমান অবস্থা, মানে আমি ড্রয়ারটা খুলে মাত্র রেখেছি আর দেখলাম যে ভেতরে এমন অনেক কিছু আছে যেগুলো আমি অনেক কিছু বলতে সবজি কিছু খাওয়া হয়নি, ভেতরে নিচে পড়ে আছে। এটাই সমস্যা আসলে, মানে অর্গানাইজ সেকশন করা না থাকলে দেখা যায় যে অনেক কিছু নিচে পড়ে থাকে, বের করা হয় না। তো এই জন্য আমি আরও ফ্রিজটা ক্লিনও করবো, প্লাস অনেক সুন্দর করে ভাবছিলাম যে সেকশন করে রাখবো যাতে আলাদা করা যায়। যেমন একই বক্সের মধ্যে সবজি শাক সব একসাথে থাকলে আমার, মানে আমার জন্য একটু সমস্যা হয়ে যায় আর কি। তো এইগুলো হচ্ছে ডিম রাখার কোনো কিছুই আসলে অর্গানাইজ নেই আমার ফ্রিজে। তো ভাবলাম যে যেহেতু ক্লিন করবই, তো একবারে মানে অর্গানাইজেশনের জন্য কিছু জিনিসও কিনে নিয়ে আসি একবারে করব। তো প্রথমে হচ্ছে আমার সাথে অ্যামেলিয়া কথা বলছে, তো প্রথমে হচ্ছে ইয়ে করব, ফ্রিজটাকে সুন্দর করে ক্লিন করে ফেলবো। আমার সাথে অ্যামেলিয়াও যোগ দিবে একটু পরে, কারণ ওর বাবা হচ্ছে কিচেনের যে চিমনিটা আছে সেটা ক্লিন করছে আর আমি হচ্ছে ফ্রিজ ক্লিন করছি। তো এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণের ময়লা হয়েছে ভিতরে, আসলে ময়লা বলতে মানে ড্রয়ারে শাক টাক রাখা হলে দেখা যায় যে মরিচ শাক এগুলো পড়ে যায় অনেক সময়, তো সেগুলোই দেখা যায় যে ইয়ে হয়ে যায়। তো অ্যামেলিয়া কান্নাকাটি শুরু করেছিল, মানে ওর সাথে তো কেউ নেই এখন খেলার মতো, তো ভাবলাম যে আমার সাথে নিয়েই কাজটা করি আর ও এনজয়ও করে, কারণ ফ্রিজ তো একটু ঠান্ডা থাকে ওর ভালো লাগে এই জন্য। আর অনেকে বলতে পারেন ফ্রিজটা কেন বন্ধ করে নিইনি, তো আসলে মানে ফ্রিজের কানেকশানটা পেছনে এমনভাবে দেওয়া, এটা খুলে বন্ধ করার হয়নি। আর আমি আমার ডিপটাকে কয়েকদিন আগেই ক্লিন করেছিলাম এই জন্য আর মানে এটা বন্ধ করা হয়নি। তবে এই ফ্রিজটাতে আলাদা আলাদা করে টেম্পারেচার লো হাই করা যায়, যেমন ডিপ ফ্রিজের, তারপরে উপরের ফ্রিজারের এবং নর্মালদের। তো এটার ইয়েটা একদম ইয়ে করে নিয়েছি যাতে মানে ওরকমভাবে ঠান্ডা বেরোচ্ছিল না, বলতে গেলে উপর সেকশনটা অফ করার মতনই ছিল। ঘরের অবস্থা এখন আমি জানি না এগুলো কখন শর্ট আউট হবে। এই দরজাটা লেগে যাচ্ছে, তোমার জোরে শব্দ হবে। ফ্রিজ ট্রিজ সব ক্লিন করা হয়ে গেছে, বাট এই যে আমাদের জুতার র‍্যাকটা সামহাও ভেঙে গেছে, এটা না খুলে গেছে? আচ্ছা, এটা ভেঙেই গেছে। এখন আমাদের নতুন, তো এমনিতেও কিনতে হতো বাট এখন আর্জেন্টলি কিনতে হবে এরকম আর কি। এটা ওনারেরই ছিল, আমরা এখানে আসার পরে শু ক্যাবিনেট সেভাবে কিনিনি, সো এই জায়গা এখন এরকম অবস্থায়। স্ট্রলারগুলো এখানে আর এই যে এগুলো ক্লিন করছি, কার্পেট টার্পেট সব বাইরে ইয়ে করার জন্য আমি হচ্ছে পুরোটা ক্লিন করে মানে ঝাড়ু দিব, ভ্যাকিউম করব, তারপরে মুছবো। তো ঠিক আছে, কখন শেষ হয় দেখি। এই যে আমি অ্যামেলিয়া ঘুম থেকে উঠেছে, আমরা হচ্ছে আজকে রান্নাবান্না করতে পারি নাই বিকজ তো দেখতেই পেলেন, বাট আলহামদুলিল্লাহ অনেকটুকু ক্লিন হয়ে গেছে, বলতে গেলে সবই শেষ, এখন শুধু হালকা পাতলা বাকি আর কি। মানে ফ্লোর টোল মপিং সব কিছু শেষ, ওদিকে কার্পেট টার্পেটও বিছানো শেষ, এখন জাস্ট এই যে টেবিল টেবিল ক্লিন করা বাকি, তারপরে হচ্ছে এটার উপরে যেগুলো আছে এরকম আর কি। তো যেহেতু রান্নাবান্না করা হয়নি, সো বাইরে থেকে অর্ডার করা হয়েছে, কারণ
একসাথে ক্লিনিং রান্না বান্না সব একসাথে ঝামেলা হয়ে যেত। তো এটা হচ্ছে মাটন বিরিয়ানি, এটা খাবে ও, আর আমি খাবো চিকেন বিরিয়ানি। এই পাশে আছে একটা ম্যাঙ্গো লাসি, আর এটা যেন কি ফ্রুট জুস, যাই হোক এটা একটা মানে ফলের একটা ড্রিঙ্কস, কি যেন আসাম, হ্যাঁ লেবু দিয়ে আর একটা ফল দিয়ে, আসাম একটা ফল সেটা দিয়ে এরকম একটা জুসের মতো। এটাও খেতে খুব মানে ভালোই, খারাপ না। তো এই তো এখন খাবো চিকেন বিরিয়ানি আমি, আর অ্যামেলিয়াকে একটু আঙুর কেটে দেওয়া হয়েছে, আমরা যখন খাবো সে একটু টাইম পাস করবে আর কি খেয়ে খেয়ে। নাম নাম বিসমিল্লাহ, হ্যাঁ খাও খাও খাও, আম নাম 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 নাম। আর এটা হচ্ছে আমাদের নতুন একটা কার্পেট, অনলাইন অর্ডার করা হয়েছিল, চায়না থেকে এসেছে। ড্রয়িং রুমের জন্য একটা অর্ডার করা হয়েছে, সেটা বিছিয়ে ফেলেছি, আর ডাইনিংয়েরটা আজকে আসলো। তো যেহেতু ফ্লোর পুরো ক্লিন করে ফেলেছি, ভাবলাম যে তাহলে বিছিয়ে ফেলতে পারবো। আর টেবিল ক্লথ এগুলো এখনও চেঞ্জ করা হয়নি, কয়েকদিনের মধ্যেই করবো। এটা হলো পরদিন সকালবেলা, মানে গত রাতে হচ্ছে কার্পেটটা বিছিয়েছিলাম। তো তারপরে আমার আসলে টেবিল ক্লথ আরেকটা আছে, তো সেটার উপরে আমি একটা থিক হিট প্রোটেক্টিভ মোটা একটা প্লাস্টিকের মতো অর্ডার করেছি। ওইটা আসতে আরও 10-15 দিনের মতো লাগবে, তো মানে ততদিন চলার জন্য এরকম একটা প্লাস্টিক আপাতত বিছিয়ে রেখেছি। আমার কাছে আসলে অনেকগুলো ম্যাট ম্যাট থাকবে, এরকম ভালো লাগে না, বাট কিছু করার নেই। যেহেতু এটা কাঠের একটা টেবিল, এটা আসলে একটু বেশি সেন্সিটিভ, দেখা যায় যে বেশি গরম কিছু বা ভুলে যদি মার্ক টার্ক পড়ে যায় তাহলে একটা সমস্যা। এই জন্য আমার কাছে আসলে কাঠের টেবিল ভালো লাগে না, কাঁচের টেবিল আমার কাছে প্রেফারেন্সে থাকে। এনিওয়েজ, তো এটা হচ্ছে পরের দিন সকালে, মানে রাতে গুছিয়ে টুছিয়ে ফেলেছিলাম, তখনকার এখনকার অবস্থা আর কি। আর এই পাশে হচ্ছে আমি ফ্রিজের জন্য কিছু জিনিস এনেছি, মানে ওর বাবাকে দিয়ে গত রাতে আনিয়েছিলাম, তো সেগুলো এখানে রেখে দিয়েছি। এগুলো সেট করা হয়নি, কারণ আমার ফ্রিজ যেটা, ফ্রিজটা দেখাই, গতকাল তো ফ্রিজ ক্লিন করার পরে আর ই করিনি। এই যে ফ্রিজ, এটাও আমি কালকে আনিয়েছিলাম, তো ধনে পাতাগুলো এটার মধ্যে রেখেছি আর কি। তো এটার ভিতরেই এটা ছিল, বাট এটা রেখেছি আমি আদা টাদা রাখবো এরকম হিসাবে। তো এখানে হচ্ছে এই সেকশনে রাখবো, এগুলো হচ্ছে ঝুড়িটা এখানে রাখবো, কারণ আমার ড্রয়ারের মধ্যে খুব বেশি মানে হজবরল অবস্থা হয়ে যায়। তো ভাবলাম যে একটু সেকশন করে রাখি, যেহেতু ভালো মতো ক্লিন করলাম। তো এই তো, আর এরকম একটা ঝুড়ি আনিয়েছি, এটার মধ্যে বিশেষ করে আমার হচ্ছে এরকম ক্যাচআপ খুব জমে বাসায়, বাইরে থেকে ফুড অর্ডার করলে তো দেখা যায় যে এখানে সেখানে জমে থাকে, তো ভাবলাম এরকম একটা কিছু হলে ভালো হবে। তো যাই হোক, এটা ফ্রিজের সেকশন বাদ দিই। তো আমার মানে আলভি হচ্ছে সকালবেলা বাজারে গিয়েছিলো, তো ফ্রেশ মাংস নিয়ে এসেছে, আমি একটু আগে চা খেয়েছি, এগুলো এখানে রয়ে গেছে। তো এখানে মুরগি, গরু আর হচ্ছে খাসির মাংস আছে, তো এগুলোকে আমি এখন একদম ধুয়ে টুয়ে সেট করব। আর এই পাশে হচ্ছে আমি ফ্রোজেন বানাবো খাবার কিছু, মানে রোল বানাবো, এই জন্য চিকেন শ্রেড করে রেখেছি। এই পাশে হচ্ছে চিকেন সেদ্ধ করেছিলাম সেই প্যানটার অবস্থা, তো এটাও শ্রেড করে আলাদা রেখে দেবো, এটা অন্য কাজের জন্য। আর রোল বানাবো যেহেতু, তো পেঁয়াজ কেটেছি, এই পাশে হচ্ছে রোলের মধ্যে আলু আর গাজর দেবো। তো বাজারটা অর্গানাইজ করে তারপরে হচ্ছে ফ্রোজেন ফুডের দিকে যাব। তার আগে দেখাই বাজারে কী কী এনেছে। আমি বলেছিলাম এরকম ক্ষীর মিক্স আনতে, ঈদের দিন আসলে এগুলো ভালো লাগে। এটা আসলে বলতে গেলে সেমাইয়ের ক্ষীর, এই যে ভার্মাসেল ক্ষীর আর কি, আমি আগে খাইনি, তো খেয়ে দেখবো। এই পাশে এরকম করে রসুন কিনতে পাওয়া যায় আলাদা, তো নর্মাল গ্রসারিতে পাই না, যেখানে গিয়েছিলো সেখানে গিয়ে পেয়ে গেছে, নিয়ে এসেছে। এই পাশে এনেছে আমাদের পোলার চাল, মানে বাংলাদেশের রোজাতে ইফতারের জন্য চিড়া। এই পাশে আরও আছে পেঁয়াজ আছে, আলু আছে, ছোলা, এই যে। তো এগুলোকে এখন অর্গানাইজ করব। আর এই পাশে আছে কিছু, মানে যেহেতু আমি মানে ফ্রোজেন ফুড করবো, একটু কাবাব করবো, শামি কাবাব টাইপের, তো কাবাব মশলা নিয়ে এসেছে, এটা অল্প করে দিলেই হয়ে যাবে। এটা মেবি ও ট্রাই করবে, আমি কখনোই মিষ্টি বানানো ট্রাই করিনি, আমার কাছে এই ব্যাপারটা খুব ভয় লাগে, মনে হয় যে পারবো না। তো যাই হোক, এটা মনে হয় মিক্স করাই আছে, তো বানিয়ে দেখতে হবে। দুইটাই গোলাপ যেমন মিক্স এনেছে, ও আসলে মিষ্টি খুব পছন্দ করে, দেখা যায় মিষ্টি দেখলে মাথা খারাপ হয়ে যায়। এই পাশে এনেছে ডাল, পেঁয়াজও খাবে এই জন্য মনে হয়, বাট এটা তো মনে হচ্ছে আমার কাছে মুগ ডাল। এ পাশে আছে বুটের ডাল,
তো যাই হোক, এই হচ্ছে বাজার সদাই। এখন এগুলোকে অ্যারেঞ্জ করে রাখবো, আর হলো ফ্রোজেন খাবারের বানানোর দিকে যাব। এই যে খাসির মাংসের প্যাকেটটা আর ধরা লাগেনি, কারণ এটা সুন্দর করে ওরা একদম ইয়ে করে দিয়েছে, এটা একদিনই রান্না করে ফেলা যাবে। তো এখানে হচ্ছে চিকেনের, এগুলো হচ্ছে দেশি মুরগির যেটা, তো এখানে হচ্ছে রোস্টের পিসগুলো আলাদা করে এরকম জিপলক ব্যাগে রেখেছি, একদিন শুধু রোস্টের জন্য হবে। আর এই পাশে হচ্ছে এগুলো ক্লিন করে তরকারির জন্য, মানে কারি কাট করে রেখে দেওয়া হবে। আর এইখানে হচ্ছে বিফগুলোকে তিন ভাগে ভাগ করেছি, একবারে অনেকগুলো করে রান্না করে ফেললে, মানে এগুলো কাটতে হবে, বাট যখন রান্না করব তখন ছোট ছোট করে কেটে রান্না করে ফেলতে পারবো, বা বড় চাইলে বড়, এজন্য আর কাটি নেই, কারণ যখন যেরকম ইচ্ছা করবে আর কি। তো এই তো এগুলো এখন ফ্রিজে রাখবো। তারপর আর এখানে আরও কিছু বাজার আছে, তো ফ্রিজে রেখেছি এই যে এভাবে, আমার ফ্রিজের বর্তমান চেহারা। এটাতে রেখেছি টমেটোস, আসলে এই যে মানে ভেজিটেবলসের যেই ড্রয়ারটা আছে এটার মধ্যে দেখা যায় যে যদি আমি শাক রাখি বা অন্য কিছু রাখি, এটাতে আর অন্য কিছু রাখা যায় না, বিশেষ করে এরকম মানে এই যে টমেটো, তারপরে শশা, এই ধরনেরগুলো রাখলে দেখা যায় এই পাশে পলিথিনে রাখলে কেমন একটা লাগে, মানে নিতে ইজি হয় না। তো এটার মধ্যে রেখেছি মানে অরেঞ্জেস আর লেবু, এটাতে ভাবছি একটাতে ফল রাখবো, মানে ফ্রিজে যেসব ফল রাখি। এটাতে রেখেছি গাজর, মানে এই জিনিসগুলো বাসায় রেগুলারই থাকে, এই যে শশা, আর এটাতে হচ্ছে টমেটো, আর এই শেলফে তো এগুলোই রেখেছি। এই তো, আর এখানে এখনও কিছু রাখিনি সেভাবে, মানে আদা, এক্সট্রা আদা, তারপরে এই তো। আসলে রোজাতে আমাদের বাসায় সবজি খুব একটা খাওয়া হয় না, খাওয়া বলতে মানে মাছ টাছ বেশি হয় আর দুধ কলা এরকম টাইপের খাবার আমরা বেশি খাই সেহরিতে, এই জন্য আসলে সবজি সেভাবে থাকে না। তো এই তো রোজার বাজার আমার কমপ্লিট, মানে ওখানে তো আছেই, আরও কিছু সেট করেছি। এই হচ্ছে রোজার বাজার। ভিডিওতে যেটা বলেছিলাম একটু ফ্রোজেন ফুড করব, তো আজকে মানে রোজার জন্য বানাচ্ছি চিকেন চিজ রোল। আসলে আমার অনেক ইচ্ছা ছিল যে মানে বেশ কিছু খাবার ফ্রোজেন করে রাখবো, বাট কি বলবো, অ্যামেলিয়াকে নিয়ে আসলে এত কষ্ট হয়ে যায় সব কিছু মিলিয়ে রান্না বান্না। তো তিন ধাপে মিলিয়ে আমি হচ্ছে বাকি ফ্রোজেন ফুডগুলো করেছি, বাট সবগুলো আসলে ভিডিও করতে পারিনি। এই রোলটাই আমি মানে ক্যাপচার করে রেখেছি, কারণ দেখা যায় ও ঘুমিয়ে গেলে আমি ঝটপট রান্নাটা শেষ করে ফেলি। তারপরে আমি যখন আপনাদের সাথে এই যে ভিডিওটা দিচ্ছি সেদিন রাতেই, মানে আজকে রাতে, মানে ভিডিওটা যখন আপনারা দেখছেন সেদিন রাতেই হচ্ছে আমরা ইনশাআল্লাহ সেহরি খাবো। তো বুঝতেই পারছেন কী পরিমাণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো ভিডিও আমি বাসায় যে লাইট টাইট লাগিয়েছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ইনশাআল্লাহ যদি এডিট করার সময় হয় আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে রোলটা বানানোর জন্য প্রথমে দেখে নিয়েছেন আমি কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি। চিকেনের দুইটা বড়, মানে চিকেনের ব্রেস্টকে আমি হচ্ছে আদা রসুনের পেস্ট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এভাবে সিদ্ধ করে নিলে চিকেনটা এমনিতেই অনেক মজা হয়ে যায়, সফট হয়, খেতে খুব ভালো লাগে। তো আমি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লবণ দিয়ে একটু সফট করে নিব। এটা নর্মাল বেসিক স্টাফিং, আসলে আমি সবজি টবজি সেভাবে ইউজ করিনি আমার কাছে, মানে ইফতারে কেন যেন সবজি ভালো লাগে না। তবে একটা শাকের যে পাকোড়ার মতো হয়, শাকই বলে মেবি, তো ওইটা খেতে আমার ভালোই লাগে। তো যেটা বলছিলাম যে ফ্রোজেন খাবার করে রেখেছি রোজাতে, আসলে অ্যামেলিয়াকে নিয়ে এত সময় মানে যায়, দেখা যায় যে রান্নাঘরে এসে যে বিকেলবেলা কাজ করব, নর্মালি তো ইফতারের আয়োজন আমরা দেখা যায় আসরের পর থেকে মাগরিবের আগে একটু শুরু করি এক দেড় ঘন্টা সময় নিয়ে। এই সময়টাতে আসলে অ্যামেলিয়াকে নিয়ে আমি প্রতিদিন খুব ব্যস্ত থাকি, ও খুব ঘ্যান ঘ্যান করে, কান্নাকাটি করে, কারণ যত বিকেল হয় ওর ঘুমের সময় আগাতে থাকে, তো দেখা যায় যে মেজাজ খারাপ হয়ে যায়। তো ভাবলাম যে তাহলে ফ্রোজেন যদি করে রাখি কিছু, আর গতবারও আমি করেছিলাম রোজাতে, অ্যামেলিয়া ছোট ছিল, যদিও মানে এরকম রোল সমুচা এগুলো করিনি, বাট আলু পেঁয়াজু বেগুনি এগুলো আমি একদম সংরক্ষণ করে রেখেছিলাম, এবারও তাই করব, আর সাথে এক্সট্রা কিছু রোল কাবাব এগুলো বানিয়ে রাখছি। তো মানে পেঁয়াজটা সফট হওয়ার পর আমি এটাতে চিকেনের শরীরের চিকেনগুলো দিয়ে দিয়েছি, আমি সেদ্ধ চিকেনটাকে মাংসগুলোকে আলগা করে খুলে নিয়েছি, আপনারা চাইলে কুচি কুচি করে চিকেনও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হলো দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, আমি হলুদ হালকা করে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে যদি রোলের ভেতরটা সাদা সাদা রাখতে চান তাহলে হলুদ অ্যাভয়েড করতে পারেন, ধনে জিরে গুঁড়ো আর হালকা মানে মরিচের গুঁড়ো দিলেই হবে।
আর অনেকে মরিচের গুঁড়ো অ্যাভয়েড করতে চাইলে ডিরেক্ট কাঁচা মরিচের ঝালটা যদি খেতে চান, যারা ঝাল কম খান তারা সেটাও দিতে পারেন। দুটো মানে সবভাবেই মজা লাগে। আপনারা যদি কেউ মরিচের গুঁড়ো খেতে না চান সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আমি আসলে সবগুলোই একটু একটু দিয়েছি, তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তবে আমি তো এখানে পাউডার যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেটা অ্যাড করেছি। আপনারা চাইলে একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়ো দিবেন, সেটাতে স্মেল আরও ভালো আসে। তবে বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, রোলটা তো এমনিতেই একটু ভিতরে মানে সাদা সাদাই ভালো লাগে। পেঁয়াজের কারণে একটু মানে ঝালের পরিমাণের থেকে পেঁয়াজের একটা টেস্ট, মিষ্টি মিষ্টি টেস্টও আসে। তো যাই হোক, আমার চিকেনটা একটু ড্রাই, এই জন্য মানে যেহেতু সেদ্ধ চিকেনটাকে আমি খুলে নিয়েছি একটু ড্রাই, তাই মনে হলো যে একটু পানি দিয়ে আর চিকেনটাও কুক করা, আর শুধু আলু আর গাজরটা দিব এটাতে। তো ভাবলাম যে হালকা একটু পানি দিয়ে দিলে দেখা যায় সব কিছু মিলে একটা সফট টেক্সচার চলে আসবে। পেঁয়াজগুলো এরকমই থাকবে নরম নরম, মানে পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজা হবে এরকম না। এরপর আমি এটাতে দিয়ে দিয়েছি আমি একটা ছোটো সাইজের আলু আর একটা গাজরকে কুচি করে নিয়েছি। অনেকে রোলের মধ্যে মানে কিউবটা পছন্দ করে। অ্যামেলিয়া হচ্ছে আমার পাশে খেলছে, এই জন্য ওর চিল্লানি শুনতে পারছেন আপনারা। ও হচ্ছে কি বলবো, ঘরের সব কিছু নিয়ে এখন তার খেলাধুলা, দুষ্টু হয়ে গেছে বেশি। তো এরপর আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাতে বাঁধাকপি, তারপরে যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে চিকেনের ফ্লেভারটাই ভালো লাগবে। আর যেহেতু আমি চিজ দিব তো এরকম হলেই ভালো লাগবে। তো এরপর আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি ধনে পাতা, ফ্রেশ ধনে পাতাটা কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে তারপরে হচ্ছে সব কিছু একসাথে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো। তাহলে যেটা হবে, অনেকে মানে নামানোর আগে ধনে পাতাটা দেয়, বাট আমি হচ্ছে চাচ্ছিলাম যে সব কিছু একদম নেতিয়ে একটা সফট একটা টেক্সচার চলে আসবে। এমনিতেও এগুলো ফ্রিজেই যাবে, সো মানে ঢেকে দেওয়ার আগে দিলে দেখা যাবে যে ফ্লেভারটা সুন্দর মতো ভেতরে ছড়াবে আর ধনে পাতাটাও একদম কচকচে থাকবে না, নেতিয়ে যাবে এরকম। তো এই তো আমার মানে ঢাকনা দেওয়ার পরে 5-10 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে একদম মানে অনেকটাই নুয়ে গেছে আর পানি এখনও হালকা হালকা রয়েছে। আমি কিন্তু চুলার জালটা একদম ডিম করে রেখেছিলাম যাতে সুন্দরভাবে আলুটা আর গাজরটা সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু চাপ দিয়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা। 5-7 মিনিট ঢেকে রান্না করার পর এরপরে হচ্ছে চুলাটা বাড়িয়ে দিয়ে এরপরে হচ্ছে পানি যেটা থাকবে, যদি আলু আর গাজরটা সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে পানিটা যাতে টেনে যায় এই জন্য চুলাটা ঢাকনাটা খুলে অনবরত নেড়ে চেড়ে পানিটাকে একদম শুকিয়ে জিনিসটাকে পুরো ভাজা ভাজা করে ফেলতে হবে। আর হচ্ছে চিজ অনেকে যদি চান কটেজ চিজ বা অন্যান্য চিজ এটার সাথে অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি এটাতে শ্রেডেড মজরেলা চিজ অ্যাড করব। তাহলে যেটা হবে, যখন আমি ফ্রাই করব রোলটা তখন ভেতরে সেই মানে টেক্সচারটা পুরো ইয়ে হয়ে যাবে। বাট আপনারা যদি মজরেলা চিজ ছাড়া কটেজ চিজ, তারপরে আরও অন্যান্য অনেক রকমের চিজ আছে যেগুলো কিউব করে করে আপনারা এটার সাথে দিয়ে দিতে পারেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তা আর যদি চিজ নাও চান সেটাও কোনো সমস্যা নেই, ঠিক এই মানে এই যেই ভেতরের স্টাফিংটা আমি এখন বানালাম শুধু এটা দিয়েও যদি রোল বানান সেটাও খুব মজা লাগবে। সো আমার সব কিছু রেডি, এখন আমি হচ্ছে রোলটা বানিয়ে ফেলবো। আমি আজকে রোল বানানোর জন্য বাজারের যেই কেনা শিট পাওয়া যায় স্প্রিং রোল শিট, আমি সেটা কিনেছি। আপনারা চাইলে বাসায় ঘরে তৈরি করতে পারেন। আর এখানে নিয়েছি আমি শ্রেডেড মজরেলা চিজ যেটা পাওয়া যায় বাজারে, সেটা এরকম শ্রেড করাই থাকে। আর ময়দা আর পানি গুলিয়ে একটা আঠার মতো বানিয়ে নিয়েছি যাতে হচ্ছে ডোটা মানে যেই রোলটা সেটা সুন্দর মতো আঠার মতো লেগে যায়। তো রোল বানানোটা দেখিয়ে দিচ্ছি, এটা খুবই ইজি। আর মানে আমি একটু ছোটো সাইজেরই আনতে বলেছিলাম, কারণ এর আগেরবার বড় সাইজেরটা যখন এনেছি রোলগুলো বড় বড় ভালো লাগে না, দেখা যায় ছোট ছোট রোলগুলো কিন্তু খেতে ভালো লাগে। তো রোলগুলোকে এভাবে দিয়ে মানে এটা আপনারা যদি চান বাসায় বানিয়ে এরকম চারকোনা করে কেটে নিতে পারেন, অথবা ইউটিউবে তো অনেক অনেক রেসিপিস আছে, শুধু সার্চ দেওয়ার অপেক্ষা দিলেই পাওয়া যাবে। আমিও কিন্তু রেসিপিগুলো ইউটিউব থেকেই বিভিন্ন জায়গা থেকে শিখেছি। তো আমার ক্ষেত্রে যেটা হয়, অনেকগুলো রেসিপি দেখলে দেখা যায় যে একটা আইডিয়া আসে, আচ্ছা এটার সাথে যদি আমি এটা অ্যাড করি তাহলে কেমন লাগবে, দেখা যায় নিজের একটা ফিউশন অ্যাড করে রান্না করা হয়। মাঝে মধ্যে পুরোটাই কপি করি, মানে ট্রাই করি আর কি, রেসিপি তো শেয়ার করা হয় ট্রাই করার জন্যই, তাই না? তো যাই হোক, এবার হচ্ছে রোলটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হবে। এটা আর মুখে কী বলবো, প্রসেসটা তো দেখে নিলেই বুঝতে পারবেন কীভাবে বানানো লাগবে আর কি। তো রোলগুলো আমি হচ্ছে বসে বসে বানিয়েছি, অ্যামেলিয়া যখন ঘুমাচ্ছিল কি বলবো কি যে কষ্ট হয়েছে আমার, মানে
সব কিছু রেডি করতে, আর রোজার আগের দিন এত নাকে মুখে মনে হচ্ছে যে কাজ করেছি। তো এগুলো বানিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিতে হবে 3-4 ঘন্টা রেখে একটা ট্রেতে। এই যে এভাবে যদি রেখে দেন, এটা হচ্ছে মানে ওঠার পরে, মানে একটু ফ্রিজ হয়ে যাওয়ার পরে এখন যেই যেটা হবে, আপনি যদি জিপলক ব্যাগে রেখে দেন। সরি, আমার কথা হয়তো বা জড়িয়ে যাচ্ছে, কারণ অ্যামেলি আমার সাথে পুরো যুদ্ধ করছে, আমি লিটারালি ওকে কোলে নিয়ে বসে বসে ভয়েস দিচ্ছি। তো এই যে এগুলোকে এখন জিপলক ব্যাগে রেখে দিলে হবে, অথবা বক্সে রেখে দিলেও কোনো সমস্যা নেই। মা, এগুলো রাখতে হবে, দেখি, দেখো এগুলো রাখো, এটা রাখো এখানে, রাখো এটা, রাখো এখানে, 1-2 করে রাখতো। আমরা এগুলো রেখে দিই, এই যে রোলগুলো আমরা রেখে দিই, আমরা খাবো না, খাবো না, খাবো, তুমি খাবে, ও তুমি তুমি খাবে, তুমি খাবে, খাবো, ওকে খাবো আমরা, ওকে ওকে ওকে, গুড জব। এইভাবে রেখে দিলেই হবে, বাট আমার কাছে যেহেতু এক্সট্রা পার্চমেন্ট পেপার আছে এখানে, সো ভাবলাম যে এখানে এভাবে দিয়ে তারপরে বাকি লেয়ারটা দিই, তাহলে লেয়ারিংটা সুন্দর হবে। তো এই তো এভাবে করে রেখে দিলে আপনি 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, আর একটার সাথে একটা জোড়া লাগবে না। এই রোল আমি 2 দিন ধরে বানালাম, মানে একদিন হচ্ছে স্টাফিং বানিয়েছি, পরের দিন বানিয়েছি, এমন হয়েছে। আমি যেদিন ক্লিন, মানে গতকাল রাতেই আমি ভিডিও অলরেডি এন্ড করে ফেলেছিলাম ব্লগ, তো পরের দিন সকালে যখন কমপ্লিট করলাম ভাবলাম যে তাহলে দেখিয়ে দিই। তো ঠিক আছে, এই ছিল স্প্রিং রোল। অ্যামেলিয়াকে এখন ঘুম পাড়াবো, এখন বাজে হচ্ছে রাত 8:30 মতো। তো ওকে ঘুম টুম পাড়িয়ে তারপর হচ্ছে আজকে এত ক্লিন করেছি, বাট স্টিল আমার ঘর থেকে মনে হচ্ছে যে যা তাই হয়ে আছে, কারণ ও হচ্ছে জিনিসপত্র সরিয়ে ফেলেছে। তো আরেকটা এরকম ক্লিন করব। কার্পেটটা আমার কাছে সুন্দর লেগেছে, তবে বেছানোর পর আমার কাছে এখন মনে হচ্ছে যে যখন সব কিছু মিলিয়ে চেঞ্জ করব, টেবিল ম্যাটটা, তখন হয়তো বা সুন্দর হবে দেখতে। আর এই ম্যাটগুলো খুব ভালো পেয়েছি, কার্পেটগুলো। তো যাই হোক, এখন হলো অ্যামেলিয়াকে ঘুম পাড়াবো, তারপরে আজকে একটু রান্না করব। ব্লগটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কেমন লাগলো আজকে কার্পেট তারপরে ক্লিনিং ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।